মা আন্ডামান ঘুরতে গেছি আর সি ফুড ব্লগিং আনবো না এটা কখনো হয় অনেকদিন ব্লগ ছাড়া হয়নি গাইস আমি চলে এসেছি তোমাদের প্রিয় পায়েল আমরা ঘুরতে গেছিলাম আন্ডামানে আর বাড়ি এসে আমি ব্লগিংটা পুরো মানে ভিডিওটা ছাড়ছি এটা আমাদের গ্রুপ আমরা প্রথমে চারজন দাঁড়িয়ে আছি পিছন দিকে আঙ্কেল আর আন্টি দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ আর টোটাল ছজন গেছিলাম সবাই মিলে আমরা একাই ট্যুরটা করেছিলাম আর ট্যুর পারপাসে যা কিছু জানার দরকার অবশ্যই আমার কমেন্ট করো নিশ্চয়ই রিপ্লাই করো এগুলো লবস্টার আর সাইডে রেড কালারটা ভেটকি মাছ আমরা অনেক সি ফুড খেয়েছি যেগুলো নিয়ে ভাবলাম একটা ছোট্ট করে ব্লগিং করে নিই যেটা তোমাদের ভালো লাগবে আন্দামান গিয়ে প্লিজ তোমরা সি ফুড খেও খুব ভালো বিশেষ করে লবস্টার এই যে লবস্টার দেখছো এই লবস্টারটা ওয়ান্ডারফুল বিউটিফুল খেতে জাস্ট কি বলবো আর দারুণ এটা হচ্ছে চিকেন আমরা খেয়েছিলাম অল্প করে ভেজেছিলাম আমরা একটা ক্লিপিং নিয়ে নিই ফটো ভিডিও করে মিক্সড করে দিয়েছি সো এটা পনির আর প্রন এটা প্রন চিলি এরকম অনেক কিছুই আমরা খেয়েছি যেগুলো আপনারা ফটো তুলতে পারেন এটা হচ্ছে প্রন চাউমিন প্রন নুডলস যেটাকে বলে আর এটা হচ্ছে কার্প কার্প মানে হচ্ছে কাঁকড়া সো কাঁকড়া ললিপপ কার্প ললিপপ এটা আমরা ফার্স্ট দিন গিয়েই খেয়েছিলাম তো দারুণ দারুণ খাবার ছিল এখানে ফার্স্ট দিনই ডাল ভাত তরকারি এক্সেট্রা 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 তোমরা দেখলে বুঝতে পারছো তরকারি ছিল আমাদের আরও অনেক কিছু ছিল চিকেনের প্রিপারেশনস ছিল একদিন আয় তো আমরা চিকেন রুটি এসব খেলাম সেগুলোও খুব ভালো ছিল মানে ওখানকার প্রতিটা হোটেলে খাবার জাস্ট অন্য লেভেল প্রতিটা হোটেল ফ্লাইট আমাদের ড্রাইভার সবার ফিডব্যাক তোমরা আমার থেকে গুগলে পাবে ইনস্টাতে পাবে আর ইউটিউবে পাবে অবশ্যই দেখো এটা হচ্ছে লবস্টার পুরো রেডি রান্না করাটা দারুণ ছিল দারুণ এইটা আমরা সামথিং ডিফারেন্ট বলে একটা হোটেল আছে যেখানে সেলিব্রিটিসরা খেতে যায় আর খাবার দাবার খুবই ভালো ওখানে আমরা একটু গেছিলাম খেতে তো দামটা একটু কস্টলি বাট খাবার দাবার খুব ভালো মানে আমি ভালোটা বলে বোঝাতে পারবো না তোমরা খেয়ে দেখে প্লিজ কমেন্ট করো তোমরা আন্দামানে গেলে অবশ্যই সামথিং ডিফারেন্সে খেলো খুব ভালো খাবার দাবার আমার তো খুব ভালো লেগেছে আর তোমরা আমার মায়ের চ্যানেলে সি ফুড দেখতে পেয়েছিলে তো সেই ভিডিওটাকেও আমি একটা ছোট্ট করে ক্লিপ করে এখানে দিয়ে দিচ্ছি যেটা মানে খুব স্পিডে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো সব রকম খাবার দাবার এটা অ্যাকচুয়ালি আমার বোন ভিডিও করেছিল তো সো ওই জন্য ওর থেকেই আমি নিয়েছি এটা আর একেবারে আমি ক্লিপিংটাই ধরে নিয়ে নিয়েছি বলেছি তুই দিয়ে দে দেখো সেম ভিডিও যদি দুটো চ্যানেলে হয় সেটা তো কোনো সমস্যা নেই কিন্তু খুব ভালো ভিডিওটা বানিয়েছে ওই জন্য বললাম তোমার সাথে শেয়ার করে অবশ্যই তোমরা ব্লগ পাবে মানে আমরা যেই এত কিছু কোথায় খেয়েছি কী ঘুরেছি সব কিছু একটা ব্লগ পাবে কিন্তু এটা জাস্ট আমরা সি ফুড ব্লগিং করছি